আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি রে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিঁকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। শুভ সন্ধ্যা, শীতেশ রয়েছি আপনাদের সঙ্গে প্রতি শুক্রবারের মতো আজকের সন্ধ্যাতেও। ঠিক ধরেছেন, এই ছোটদের কবিতাগুলো নিয়েই আমাদের প্রথম পথ চলা শুরু হয়। ঠিক তেমনভাবেই আজকে আমাদের অতিথি হিসেবে ছোট্ট বন্ধু প্রিয়দর্শিনী, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। ঠিক যেভাবে শুরু হয় কবিতা, সেই গদধরা গণ্ডির বাইরে গিয়েও কিন্তু ভালো লাগা তৈরি হয়ে যায় খেলার ছলে। তো খেলার ছলে আজকে আমরা এখানে বন্ধু হয়ে, ছোট্ট বন্ধু হয়ে, ঠিক সেভাবেই কবিতা দিয়ে শুরু হোক, তারপরে আমরা আড্ডায় ফিরবো ছোট ছোট কবিতা দিয়ে, ছোট ছোট পথ চলার মধ্যে দিয়ে। কি শুনবো প্রথমে? তাহলে আমি ফার্স্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ বলে যে কবিতাটা ওটা শোনাচ্ছি। বেশ, রবি ঠাকুর দিয়ে শুরু হোক, শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিলে চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ এ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। বাইর হতে নাইর হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রদ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সংসার রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে না ভুলে তুমি এসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা। দেখি দিলেম যার আজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। শুরু করেছিলাম ছোট্ট বন্ধু আমাদের সঙ্গে আছে, কিন্তু কবিতাটা শুনে মনে হলো বয়সও ছোট হলেও ঠিক বাচিক শিল্প জগতে ছোট নয়। এভাবেই কবিতা শুনে মনে হয়েছে এটা। কতদিন পথ চলা শুরু তোমার কবিতা নিয়ে? আমি 3-3.5 বছর বয়স থেকে কবিতা শিখছি। 3-3.5 বছর বয়স? এখন বয়স কত? এখন আমার 11 বছর। অনেক বছর। হ্যাঁ, ভালো লাগাটা তখন থেকেই তৈরি হয়ে গিয়েছিল। আমি ছোটবেলা থেকে কবিতা বলতে ভালোবাসতাম। নাকি মা যোগ বা বাবা বাড়ির কেউ জোর করে কবিতাটার উপর চাপিয়ে? না না, ছোটবেলা থেকে আমি ছড়া মুখস্থ করতে ভালোবাসতাম, সেই দেখে মা বাবা আমাকে কবিতায় দিল, তখন থেকে আস্তে আস্তে কবিতার প্রতি ভালোবাসা। কবিতার প্রতি ভালোবাসা 3.5 বছর বয়স থেকে, আর সেটা নিয়েই পথ চলা শুরু। ভবিষ্যতে তো আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। শুধু কি কবিতা নিয়ে না অন্য কিছু? না, আপাতত ইচ্ছা আছে কবিতা নিয়ে এগিয়ে যাওয়ার। এমনটা তো বলা যাচ্ছে না যে আমি বড় হয়ে কি হতে চলেছি, কিন্তু ইচ্ছা আছে কবিতাটা নিয়ে এগিয়ে চলা। একদমই। তুমি কবিতার সাথে সাথে অন্য আর কিছু করো? হ্যাঁ, আমি নাচ করি, গান করি, আঁকা করি। বাহ, অনেক কিছু করো তো, সেই ক্ষেত্রে কবিতাটাও তার সঙ্গে সঙ্গে চলছে। হ্যাঁ, আরো ভালো করে চলুক আবৃত্তিটা, এটাই আশা রাখবো। কিন্তু একটা কথা জানার, যে রবীন্দ্রনাথ দিয়ে তো শুরু করলে আমাদের আজকের এই অনুষ্ঠান, আজকের এই সন্ধ্যাটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য কবিতাও তো আজকে তোমার শুনতে আছে।
অন্য কবিতা বলতে কেমন কি আর লেখা বা কি ধরনের পরবর্তীতে আমি যেটা আজকে করব? বৃষ্টি নিয়ে বৃষ্টি সম্পর্কে একটা কবিতা বলছি, সেটা শ্যামাপ্রসাদ ঘোষের লেখা। এখন থেকে তো বৃষ্টি শুরু, আপনারাও জানেন যে সকাল থেকেই বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আঁধার জড়ানো দিন, আজকেই যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। জীবন ডোবানো বৃষ্টি যখন ঝরে, পথের পাথরে উঠছে জলের ধোয়া, উঁচু গাছগুলো মাথা নিচু করে চুপ। সত্যি চুপ থাকলে হবে না, কেন হবে না? আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি, যে ছোট্ট বন্ধু, তার সঙ্গে বৃষ্টির ভাগ করে নেব না, সেটা তো হয় না। এবারে তার কথা, তার কণ্ঠে বৃষ্টির কবিতা। শ্যামাপ্রসাদ ঘোষের লেখা বৃষ্টি দিদি। বৃষ্টি দিদি গো বৃষ্টি দিদি, তোমার জন্য মন হয়েছে ভীষণ আকুল। কখন ভেজাবে সবুজ বন, আমাকে চেনো তো, আমি রিমঝিম। ভালো নাম হলো নূপুর, তোমার জন্যে খোলা জানালায় বসে থাকি সারা দুপুর। বৃষ্টি দি তুমি শোনাবে না গান, সেই যে টাপড় টোপর, তুমি এসে গেলে পড়ে যায় সাজ গাছে দে স্নান ঘরে, গাছ বউগুলো ঘোমটা সরিয়ে সারা দিন স্নান করে। রামাই কাকার খেতে নাম তুমি রহিম চাচার মনে, তোমার জন্যে হাসিও হাসি না দু চোখের স্বপ্ন বনে। বৃষ্টি দিদি গো সৃষ্টির আলো ছড়াবে না সযতনে, জানো বৃষ্টি দি আমার বাবাই দারুণ কবিতা লেখে, তোমাকে নিয়েও লিখেছে অনেক শোনাবো ডায়েরি দেখে। রবীন ঠাকুরও লিখেছে প্রচুর শোনাবো তোমায় তাও, মেঘবালিকার রূপকথা আছে তুমি কি শুনতে চাও? যদি চাও তবে সাথে নিয়ে এসো আকাশ ফোয়ারাটাও, তোমার জন্য খিচুড়ির চাল মা রেখে দিয়েছে কিনে, রাতে নয় দিদি তোমাকে কিন্তু আসতেই হবে দিনে। চাল ভাজা আছে বেগুনিও হবে, তুমি হলে ঝম ঝম রান্নাঘরে পান্না ঝরবে সুস্বাদু মনোরম। বৃষ্টি দিদি গো তুমি অদ্ভুত অপরূপ অনুপম, খুঁজে খুঁজে ঠিক সেখানেতে যেও যেখানে ফেটেছে মাটি, দূষিত মনের মাঠগুলো খুঁজে সব করে দিও খাঁটি। যে মনের মাঠে বিদ্বেষ তাকে ভিজিয়ে নরম করো, আলোহীন মাঠ ভালোবাসা দেওয়া সতেজ চারাতে ভরো। বৃষ্টি দিদি গো ফোটাই ফোটাই নতুন পৃথিবী গড়ো। অসাধারণ বললেও কম বলা হবে, কেননা লাস্ট লাইনটা সত্যি অসাধারণ। যেটা বললে তুমি, ফোটায় ফোটায় নতুন পৃথিবী করো, হ্যাঁ নতুন পৃথিবী আমাদের অনেকটা এগিয়ে চলার পথ দেখায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই একটা আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে চলার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি তোমার কাছে জানতে চাই, তোমার ভবিষ্যতে এগিয়ে চলার মধ্যে দিয়ে রসদটা কি, মানে তুমি কিভাবে এগিয়ে চলো, তোমাকে পথটা দেখান কে এই কবিতা নিয়ে? আমার পথটা দেখে আমার মা বাবা, এবং আমার ইচ্ছা আছে কবিতাটাকেই ভালোবেসে কবিতাটাকে নিয়ে এগিয়ে যাওয়া। আর এই যে আগামী দিনে কি হতে চাও তুমি বড় হয়ে? আমি বড় হয়ে পাইলট হতে চাই। কবিতা থাকছেই তার সঙ্গে সঙ্গে পাইলট, এটা অন্যরকম একটা ভাবনা, একটা গণ্ডির থেকে বেরিয়ে পুরো আলাদা আলাদা একটা গণ্ডি, অন্যরকম, পুরোটাই অন্য জগৎ। তো আশা করবো সেই জগতে থাকবে। কিন্তু তার আগে তোমার কবিতায় ফিরবো, তার আগে আরও একটি কথা আপনাদের জন্যে, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান কবিতা তোমার জন্য এই সন্ধ্যায়, তবে অবশ্যই ফোন করুন 8617825476 এই নাম্বারে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না। তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি, শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা
আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরলাম বিরতির পর। আমাদের সঙ্গে আজকের কবিতা তোমার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন প্রিয়দর্শিনী বিশ্বাস। তোমার বাবা মা পথ দেখায় সেই আলোচনা নিয়ে ছিলাম আমরা বিরতির আগে, কিন্তু একটা কথা জানতে ভীষণভাবে ইচ্ছে করছে, তুমি কি শুধুমাত্র ছোটদের কবিতাই করো নাকি? না না না, আমি সব রকমের কবিতাই করি। আমার মনে হলো, কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতা দিয়ে যখন তুমি শুরু করলে, তখন তো আমার মনে হলো তুমি বয়সও ছোট হলেও তোমার কণ্ঠটা ছোট নয়। তো সেই হিসেবে আমার এটা মনে হচ্ছে যে পরবর্তী কবিতা হয়তো অন্যরকম কিছু আসতে চলেছে, সেটাই কি অবশ্যই? হ্যাঁ। কি শোনাবে এবার? আমি এবার মেঘ বলল যাবে শুভদাস গুপ্তের লেখা কবিতাটি শোনাবো। সে তো অনেক বড়। বেশ শুনি। শুভদাস গুপ্তের লেখা কবিতা মেঘ বলল যাবে। মেঘ বলল যাবে অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে? যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে? যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালো বাসা হয়ে ছড়বো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি আমার সঙ্গে? যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন। তো উড়ে মেঘ যাবো একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে আমায় খুঁজে পাবো। যাবো রে মেঘ যাবো, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো। কবিতার সঙ্গে সঙ্গে মনটাও কিন্তু ঠিক এভাবেই ঘুরে বেড়াতে চায়, মেঘের মতো ভেসে বেড়াতে চায়, পেজা তুলোর মতো। সদ্য সদ্য আমরা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটিয়ে উঠেছি, তবুও যে পেজা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়ায় না তা তো নয়। ঠিক এমনভাবেই আমরা এতক্ষণ ছিলাম কবিতা নিয়ে, যাবো রে মেঘ যাবো। কিন্তু সত্যিই যদি যেতে হয় তবে কবিতা নিয়ে যেতে হবে। আর এই কবিতা, এই যে চর্চা, চর্চা করাটা কেমনভাবে হয়? সব সময় নাকি একটা নিয়ম বাঁধা, ওই যে তুমি বললে নিয়ম বাঁধা জীবন আমার, সেটা কি নিয়মের বেঁধে বেঁধে করা হয় নাকি যখন মন চায় তখন? না, আমার একটা রুটিন থাকে যে কখন কবিতা পড়বো, কিন্তু আমার মানে যখনই ইচ্ছা করে কবিতা পড়তে আমি তখনই নিয়ে বসে পড়ি, সেটার কোনো টাইম ঠিক থাকে না।
আচ্ছা, তার মানে যখন মনে হয় তখন, মন যখন বলে, ভালো লাগা যখন তৈরি হয় তখনই কবিতা তৈরি হয়। আর কোন কবির কবিতা বেশি ভালো লাগে? ওই যে বললে ছোটদের নয় বড়দের কবিতাও করো, কিন্তু কোন কবির কবিতা বেশি ভালো লাগে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা তো আমাদের আছেই, রবি ঠাকুর ছাড়া, রবি ঠাকুর আমাদের মাথার উপরে, রবি ঠাকুর ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু তবুও মানে রবি ঠাকুর ছাড়া কোন কবির ভালো লাগে? সুবোধ সরকার, তারপরে শ্যামাপ্রসাদ ঘোষ, কাজী নজরুল ইসলাম। একদমই তাই। তবে তোমার সঙ্গে তখন কথা হচ্ছিল, তোমার জন্মদিনটা যেদিন, কাজী নজরুল ইসলামের জন্মদিনও হয়তো সেদিন। একদমই তাই, ভালো লাগাটা স্বাভাবিক, ভালো লাগাটা আসবেই, আর চর্চার মধ্যে দিয়ে থাকতে হয় সব সময়। এই চর্চাটা কি তুমি নিজে নিজেই করো বাড়িতে, নাকি তোমাকে কেউ হেল্প করে দেয়? না, যখন যে অনেক জায়গায় এক্সপ্রেশন আছে যেগুলো একা একা বোঝা সম্ভব না, তখন বাড়ির থেকে মা বা পাপাই হেল্প করে দেয়। আচ্ছা, তারাই হেল্প করে তোমাকে। আর তুমি বললে যে সুবোধ সরকার তোমার প্রিয়, তার পরবর্তীতে আরো কবির কবিতার কথা বলে, কবির কথা বললে, তো সুবোধ সরকারের কোনো কবিতা শোনাবে আমাদের? তাহলে এখন একটা সুবোধ সরকার আমি একটা কবিতা শোনাতে চলেছি। বেশ, কি কবিতা শোনাবে? এখন আমি ঘুষ কবিতাটা শোনাতে চলেছি, সুবোধ সরকারের ঘুষ। বেশ, শুনি। সুবোধ সরকারের লেখা কবিতা ঘুষ। রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে, ছেলেকে লেখা। এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণ্য, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতন। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি আর বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ। অন্যরকম একটি কবিতা, শ্রদ্ধা জানানো সেই মানুষদের, সেই শিক্ষকদের, সেই শিক্ষিকাদের, অবশ্যই বাবা মার প্রতিও এই শ্রদ্ধাটা, কেননা তারা যখন তোমার চর্চার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাড়িতে হেল্প করছে তোমাকে। ওই যে বলছিলাম যে কবিতাকে ভালোবেসে এগিয়ে চলা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে, বাড়িতেও হয়তো সেই পরিবেশ আছে। কবিতার সঙ্গে সঙ্গে আর কী পরিবেশ আছে বাড়িতে, কী রকম চলে? শুধু পড়াশুনোই নাকি আরও অন্য কিছু? না, পড়াশোনা শুধু চলে না, পড়াশোনার সঙ্গে সঙ্গে গান চলে, নাচ চলে, আঁকা, মানে সব যেগুলো আমি শিখি সবই। আচ্ছা আচ্ছা, বেশ, আমরা তো কবিতায় ফিরবো, তার আগে আপনাদের জন্য আরও একটি কথা, আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই যোগাযোগ করুন 8617825476 এই নাম্বারে। এমনকি প্রত্যেক শুক্রবার সন্ধে 8:30 কলকাতা এবং 9:00 বাংলাদেশ। আমরা কবিতায় এই মুহূর্তে আছি প্রিয়দর্শিনীর সঙ্গে। আমরা প্রোগ্রামের অনুষ্ঠানের ঠিক শেষ মুহূর্তে চলে এসেছি, আর এই শেষ মুহূর্তে এসে আমার মনে হয় তুমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলে, রবীন্দ্রনাথ দিয়েই হয়তো শেষ করবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথের কোন কবিতা শুনবো? তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটাই বলছি। বেশ, এটাও কিন্তু ওই শিক্ষকদের মধ্যে দিয়ে এবার না পড়ার কথা, একটু ভালো লাগার কথা, একটু হারিয়ে যাওয়ার কথা, ছেলেবেলায় হারিয়ে যাওয়া, মানে সেই ধরো তোমার মা তোমাকে বলছেন যে পড়তে বস, তুমি হয়তো বলছো না পড়বো না, এই এই আবহে। বেশ, শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন।
মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাদ্দিপুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হইল দীঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? ঠিক এভাবে আমরাই ফিরে যেতে চাই, প্রত্যেকেই ফিরে যেতে চাই ছোটবেলায়, শুধুমাত্র কবিতা নয়, কবিতা নিয়ে আবৃত্তি নিয়ে ঠিক এভাবেই পথ চলতে চাই প্রিয়দর্শিনী সেই কবিতার মধ্যে দিয়ে, তাই তো? আবার ফিরবো আমরা কবিতায়, নিশ্চয়ই ঠিক এভাবেই দেখা হবে আরও একটি শুক্রবার, আরও একটি সন্ধ্যা কাটাবো গোটা 30 মিনিট কবিতা নিয়ে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে। আপনারাও যদি আসতে চান যোগাযোগ করুন আমাদের নাম্বারে। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।